নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি, এই সমস্ত কিছুই এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে তা আলোচনাও করেছি, যার লিঙ্ক উপরে আই বাটনে আপনারা পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিও শেষে পেয়ে যেতে পারেন। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রায়ই স্বপ্ন দেখি এবং মানুষ মাত্রই স্বপ্ন দেখে। ঘুমানোর সময় আমরা যে ধরনের স্বপ্ন দেখি, সেই ধরনের স্বপ্নের অর্থ কিন্তু আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। ভারতীয় শাস্ত্রে এমনটাই কিন্তু উল্লেখ করছে, এমনকি বিজ্ঞানও কিন্তু সে কথা স্বীকৃতি দিচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ফ্রয়েড একজন মনস্তত্ত্ববিদ, তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে আপনার স্বপ্ন আপনার জীবনের অনেক কথাই কিন্তু বলে দিতে পারে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি কোন ধরনের স্বপ্ন দেখলে তার কী অর্থ হতে পারে, সেই সমস্ত কিছু বিষয় আলোচনা করা হবে। তবে তার আগে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন বিস্তারিত অংশে প্রবেশ করা যাক। স্বপ্ন হলো অবচেতন মনের ভাষা, মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে, আর এই স্বপ্ন অবচেতন মনের প্রতিক্রিয়া। স্বপ্ন সবসময় সরাসরি কোনো ঘটনাকে হুবহু আমাদের সামনে ঘুমের মধ্যে তুলে ধরে না। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রতিক্রিয়া নানা ইঙ্গিত বা প্রতীকের বা ঘটনার মাধ্যমে স্বপ্নের মধ্যে ভেসে ওঠে। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য স্বপ্ন বিজ্ঞানীরাও রয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্ন আসন্ন ভবিষ্যৎ সম্বন্ধে নির্দেশ দিয়ে থাকে। স্বপ্ন বিজ্ঞানীর কাছে সেই স্বপ্নে পাওয়া প্রতীক বা ইঙ্গিতের অর্থ জেনে নিতে হয়। আমাদের শাস্ত্রেও স্বপ্ন সম্পর্কে অনেক কথাই উল্লেখ রয়েছে। চলুন জেনে নিই যে কোন কোন স্বপ্ন দেখলে কী কী অর্থ দাঁড়ায়। প্রথমত মৃত্যুর স্বপ্ন। মৃত্যুর স্বপ্ন সব সময় পরিবর্তন বোঝায়। মৃত্যুর স্বপ্ন মানে আধ্যাত্মিক পরিভাষায় এক অবস্থা থেকে অন্য অবস্থায় উত্তরণ। এখানে যে পরিবর্তন হয়, খুব কষ্টের মধ্য দিয়ে এই পরিবর্তন আসে, এর শেষ ফল সবসময় শুভ হয়ে থাকে। এই স্বপ্নে বোঝায় অনেক পরিশ্রমের পর পুরস্কারস্বরূপ নতুন কোনো চাকরি প্রাপ্তি। মৃত্যুর স্বপ্নে আপনি নিজের মৃত্যু দর্শন করে থাকতে পারেন, বা নিকট আত্মীয়ের বা বন্ধু বান্ধবের, বা অন্য কাউকেও যাকে আপনি সেভাবে চেনেন না হয়তো। সুতরাং যারই মৃত্যুর স্বপ্ন দেখুন না কেন, আসন্ন ভবিষ্যতে ভালো কোনো পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে। তাই মৃত্যুর স্বপ্ন দেখে এতদিন যদি আপনি ভয় পেয়ে থাকতেন বা ঘাবড়ে যেতেন, তাহলে এখন থেকে ঘাবড়াবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ মৃত্যুর স্বপ্ন দেখা মানে আপনার ক্ষেত্রে শুভ কোনো জিনিস আসছেই আসছে। আর সেই শুভ হতে পারে হয়তো আপনার ক্ষেত্রে চাকরি প্রাপ্তি অথবা পদোন্নতি, অথবা ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি। দ্বিতীয় যে স্বপ্নের কথা বলবো তা খুবই ইন্টারেস্টিং স্বপ্ন, আকাশে উড়ে যাওয়ার স্বপ্ন। অনেক ক্ষেত্রেই আমরা স্বপ্নের মধ্যে এটা দেখে থাকি। স্বপ্নে উড়ে যাওয়া বলতে বোঝায় আপনি নিজে উড়ে যাচ্ছেন, বা অন্য পরিচিত কাউকে দেখছেন যে স্বপ্নে উড়ে যাচ্ছে, অথবা এমন হতে পারে যে আপনি হয়তো তাকে চেনেনই না, সে উড়ে যাচ্ছে। যাই হোক, এই উড়ে যাওয়ার স্বপ্নের ইঙ্গিত বা প্রতীকীও খুব শুভ। এর অর্থ প্রচণ্ড আত্মবিশ্বাস এবং খুব উঁচু পদে চাকরি পাওয়া বোঝায়। কোনো প্রতিযোগিতার মাধ্যমে অন্য অনেককে পেছনে ফেলে কোনো বড় কর্মে সাফল্য বোঝায়। সেটা হতে পারে খেলাধুলা, গান বাজনা বা চাকরি বাকরি সহ অনেক কিছুই। সুতরাং এই ধরনের স্বপ্ন দেখলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন আসবেই আসবে। তৃতীয় যে স্বপ্নের কথা বলবো, অনেক সময় এই স্বপ্ন আমরা বারবারই দেখে থাকি। স্বপ্নে যানবাহন বা চলন্ত যানবাহনের দৃশ্য দর্শন। স্বপ্নে যখনই আপনি এই যানবাহনের দৃশ্য দেখবেন, তার প্রতীকী অর্থ আপনি যে কাজে যুক্ত আছেন তাতে উন্নতি যে হচ্ছে তা জানান দিচ্ছে। স্বপ্নে কী ধরনের যানবাহনের দৃশ্য দেখছেন, সেটা ধীরে বা দ্রুত যাচ্ছে তার উপরও কিন্তু নির্ভর করে আপনার অগ্রগতি ধীরে হবে নাকি দ্রুত হবে। আর একটা বিষয়,
যানবাহন আপনি যদি নিজে চালান বা অন্য কেউ চালায় তার উপরও কিছুটা নির্ভর করে বটে। তবে সেই যানবাহন যেই চালাক না কেন, এটা সাফল্যের ইঙ্গিত দিয়ে থাকে সবসময়। যানবাহন বলতে গাড়ি, ট্রেন ইত্যাদি বুঝিয়ে থাকে। চার নম্বর বিষয়, স্বপ্নে যদি আপনার অফিসের বস বা প্রধান বা উচ্চপদস্থ ব্যক্তির দেখা পান, তাহলেও কিন্তু সেটা আপনার ক্ষেত্রে শুভ ইঙ্গিত বহন করে আনছে। ঘুমের মধ্যে আপনি যদি এই ধরনের উচ্চপদস্থ ব্যক্তি, যেমন অফিসের বস বা কোনো উচ্চ মর্যাদার ব্যক্তি, কোনো সেলিব্রিটি যাকে আপনি পছন্দ করেন, বা কোনো বিখ্যাত ক্রীড়াবিদদের দেখতে পান, তবে জানবেন নিকট ভবিষ্যতে আপনি নতুন কোনো চাকরি বা প্রমোশন পেতে চলেছেন। এই সাফল্য নির্ভর করে কি ধরনের ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখছেন তার ওপর। সেলিব্রিটির বা বিখ্যাত ব্যক্তিরা যে গুণের অধিকারী হয়, আপনার সাফল্যের প্রাপ্তি সেই লাইনে বোঝায়। সুতরাং আজ থেকে আপনি জেনে রাখুন, স্বপ্নে কোনো ধরনের সেলিব্রিটি দেখার অর্থই হল আপনার ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে। পাঁচ নম্বর বিষয়, স্বপ্নে যদি দেখে থাকেন কোনো একটি পরিষ্কার জলাশয়ে বা পুকুরে বা হ্রদে একঝাঁক সুন্দর রং বেরঙের মাছ ভেসে বেড়াচ্ছে, বা একঝাঁক যে কোনো জাতের মাছ ভেসে বেড়াচ্ছে অথবা হাঁস তারা ভেসে বেড়াচ্ছে, তাহলে জেনে রাখুন সেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ। এতে বোঝায় আপনার প্রতিভা বা সৃজনশীলতার স্বীকৃতির পুরস্কার আপনি নিকট ভবিষ্যতে পেতে চলেছেন। স্বপ্নে যদি দেখেন কোনো জলাশয়ে নিজে নৌকা টেনে বয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন আপনি নিকট ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন, বা নতুন চাকরিতে নানা রকম বিপরীত অবস্থার বিরুদ্ধে লড়তে হবে, বা চাকরি পরিবর্তন হতে চলেছে আপনার। স্বপ্নে যদি দেখেন যে কোনো নদী বা জলাশয়ে একবার ডুবছেন আর উঠছেন, যেখানে প্রাকৃতিক পরিস্থিতি বেশ ভয়ানক, বা কোনো টাইডাল ওয়েভের মধ্যে পড়েছেন, বা কোনো বন্যা প্লাবিত এলাকায় হাবুডুবু খাচ্ছেন, এই রকম স্বপ্ন আপনার কর্মের ক্ষেত্রে বঞ্চিত হওয়া বোঝায়। এমনকি কোনো হওয়া চাকরি আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাও বোঝায়। ছ নম্বর বিষয়, স্বপ্নে যদি আপনি সদ্যজাত শিশুর দর্শন করে থাকেন, তাহলে আগামী দিনে নতুন কিছু বা শুভ কিছু ঘটতে চলেছে। এতে বোঝায় যে আসন্ন ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্মান বা ডিগ্রি পাওয়া, প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় সাফল্য পাওয়া, বা নতুন কোনো চাকরিতে প্রবেশের ইঙ্গিত। হতে পারে সেটা আপনার, হতে পারে আপনার পরিবারের কোনো একজন সদস্যের। এতে আরও বোঝায় যে সামনে বা নিকট ভবিষ্যতে নতুন কোনো জীবনে প্রবেশ, নতুন চাকরি পেয়ে স্থানান্তরে গিয়ে নতুনভাবে জীবন আরম্ভ করা, বা একই সঙ্গে চাকরি এবং বিয়ে হওয়া বোঝায়। সাত নম্বর বিষয়, স্বপ্নে যদি আপনি যৌন মিলন দৃশ্য দেখেন, তাহলে সেটা অত্যন্ত শুভ। এই শুভ আসন্ন সাফল্যের ইঙ্গিত বহন করে। স্বপ্নে এই যৌন দৃশ্য নিজের বা অন্যের হতে পারে। এতে বোঝায় অনেক দিন থেকে কোনো চেষ্টা করে আসা হয়েছিল, এমন কোনো কাজে আপনার সাফল্য আসতে চলেছে। আট নম্বর বিষয়, স্বপ্নে যদি ফসল কাটার পর প্রচুর শস্যদানা তার চারপাশে ছড়িয়ে রয়েছে এমন যদি দেখেন, তাহলে বলা যায় যে অনেক কষ্টের পর বা পরিশ্রমের পর আপনি অনেক অর্থের মালিক হতে চলেছেন। ন নম্বর বিষয়, স্বপ্নে যদি আপনি মাংসের টুকরো দর্শন করেন, তাহলে বুঝে নেবেন যে বর্তমানে তিনি যে পরিমাণ অর্থের মালিক, খুব শীঘ্রই তা বেড়ে হবে দ্বিগুণ বা তিনগুণ। তবে মনে রাখতে হবে, যদি কেউ এক টুকরো কাঁচা মাংসের স্বপ্ন দেখেন, তার ফল হবে অশুভ ও বিপরীত। স্বপ্নে যদি প্রচুর মুদ্রা বা কয়েন বা নতুন টাকার বান্ডিল দর্শন করেন, এই ধরনের স্বপ্ন অত্যন্ত শুভ এবং আপনার ক্ষেত্রে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। এই স্বপ্ন আশাব্যঞ্জক অবস্থার কথা ঘোষণা করে। শীঘ্রই তিনি জাগতিক দিক থেকে প্রচুর অর্থের মালিক হতে চলেছেন। স্বপ্নে যদি আপনি সোনা, হীরে বা এই ধরনের ধাতু দেখে থাকেন, অথবা এই ধরনের ধাতু দিচ্ছেন, উপহার দিচ্ছেন বা উপহার পাচ্ছেন,
এগুলি দেখে থাকেন তাহলে এটা অত্যন্ত শুভ, তার মানে আপনার অর্থপ্রাপ্তি হতে চলেছে। এই রকম অনেক স্বপ্ন রয়েছে যা আপনার সৌভাগ্যের ইঙ্গিত বহন করে, আবার এমন অনেক স্বপ্ন রয়েছে যা আপনার আগাম দুর্ভাগ্যকে ব্যক্ত করে। পরবর্তী ভিডিওর মাধ্যমে সে সম্পর্কেই আলোচনা করব। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।